সিরাজগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন সিরাজগঞ্জ এর আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ও এনজিও সমন্বয় পরিষদ সিরাজগঞ্জ এর সহযোগিতায় কালেক্ট্রেট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। বর্ণাঢ্য র্যালি শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডক্টর শরীফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ লিয়াকত আলী, এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানে তিনজন বাক শ্রবণ প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।